করোনা মহামারী স্বাভাবিক হওয়ায় আবারও প্রকৃতির অপরূপ লীলাভূমির খোঁজে হাজার হাজার পর্যটক ছুটে যাচ্ছেন মৌলভী বাজারে। এবছর ঈদ উল ফিতরের টানা কয়েকদিনের ছুটি থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। তবে বৈরি আবহাওয়া ও সড়কের বেহাল অবস্থার কারণে পর্যটকদের দুর্ভোগ কম নয়। মৌলভী বাজার থেকে এস এম উমেদ আলীর পাঠানো রিপোর্ট। চায়ের রাজধানী মৌলভীবাজার জেলায় প্রকৃতির সৌন্দর্য অন্যরকম, তাই টানা কয়েকদিনের ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণে মুখরিত হয়ে উঠেছে মৌলভীবাজারের দর্শনীয় স্থানগুলো। প্রকৃতির অপরূপ এসব দৃশ্য দেখতে জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছেন হাজার হাজার পর্যটক। কোভিড সিচুয়েশনে ঘরে বন্দী থাকতে থাকতে ওই যে জড়তাটা আমাদের মধ্যে একটা বন্ধী ভাব, ওইটা কাটানোর জন্যই আসলে এই প্রকৃতির মাঝে আসা। সবচেয়ে বেশি পর্যটকদের ভিড় লাভছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত, হাম্মাম জলপ্রপাত ও চা বাগানগুলোতে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সার্বক্ষণিক টহল জোরদার করেছে। ঈদ উপলক্ষে অনেক টুরিস্ট আসেন, নির্বিঘ্নে চলাফেরা করতেছেন, মানুষের মধ্যে একটা শান্তি আছে। এবং আমরা আমাদের যতগুলো স্পট আছে ওই এলাকায়, আমরা প্রত্যেকটা এলাকায় আমরা নিয়োজিত আছি সর্বক্ষণ টুরিস্টের নিরাপত্তায়। পর্যটন স্থানগুলোকে আরও আকর্ষণীয় করে তোলার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা উন্নত করার দাবি জানিয়েছেন পর্যটকরা। NTV News Desk।